নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরের সবথেকে বড় ভ্যাকেন্সিস এবং গুরুত্বপূর্ণ নিয়োগ এসএসসি জিডি ভ্যাকেন্সিস 2023 এবং 2024। যারা এই বছরের জন্য ওয়েট করে আছো, তোমাদের হাতে সুযোগ এসএসসি জিডি ভ্যাকেন্সিস 2023 এবং 2024-এর জন্য, যেখানে প্রথম ধাপে 40,000 ভ্যাকেন্সিস থাকবে। যেখানে প্রথম ধাপে 40,000 ভ্যাকেন্সিস, যেখানে মেল এবং ফিমেল প্রত্যেকেরই ভ্যাকেন্সিস থাকবে। তবে এই ভ্যাকেন্সিস নিয়োগ প্রক্রিয়া চলাকালীন আরও বেড়ে যাবে। নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এই ভ্যাকেন্সিস কিন্তু আরও বেড়ে যাবে। নভেম্বরের 24 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে, আবেদন চলবে 28শে ডিসেম্বর 2023 পর্যন্ত। এই তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পারবে, 24শে নভেম্বর থেকে অনলাইন অ্যাপ্লাই করতে পারবে। তো দারুণ সুযোগ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো। আবেদন করার জন্য বয়স কত থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা কী বলা আছে, কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কী আছে এবং বিগত নিয়োগের কাট অফ কত ছিল, এসসি এসটি ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল, কোন পরীক্ষা কত নম্বরের হবে এবং হাইট ওয়েট উচ্চতা কী বলা আছে, অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখে নেব। তো বারবার রিকোয়েস্ট করছি, যারা প্রার্থী আছো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে তোমরা অ্যাপ্লাই করতে পারো। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখার থেকে শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই তোমরা প্রত্যেকে সুযোগ পাবে আবেদন করার জন্য। কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ। যেখানে মেল এবং ফিমেল এই রাজ্যের যে কোনো প্রান্ত থেকেই তোমরা প্রত্যেকেই এখানে অ্যাপ্লাই করতে পারবে। যারা মাধ্যমিক পাস করেছো তোমাদের হাতে একটা দারুণ সুযোগ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্থায়ী পদে কনস্টেবল পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করার জন্য বয়স থাকতে হচ্ছে, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 23-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই ছাড় পাবে, ওবিসি 3 বছর, এসসি এসটি 5 বছর, অর্থাৎ 18 থেকে 26 বছর বয়সী যারা ওবিসি প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারে এবং এসসি এসটি হলে 18 থেকে 28 বছর পর্যন্ত তোমরা এখানে প্রত্যেকেই আবেদন করতে পারছ। এবং বিগত নিয়োগে 2 বছরের ছাড় দেওয়া হয়েছে, তবে এই বছর সেই 2 বছরের ছাড় কিন্তু তোমরা পাবে না, সেটা কোভিড-19-এর জন্য দেওয়া হয়েছিল। 18 থেকে 23 বছর বয়সী যারা জেনারেল প্রার্থী প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছ। এবং এই পদে যে বেতন থাকবে, লেভেল 3 স্যালারি 21,760 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন, অর্থাৎ প্রথম মাস থেকেই তোমরা 21,700 করে স্টার্টিং বেতন পাবে। পাশাপাশি আরও বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা প্রত্যেক মাসেই তোমরা পেতে থাকবে। লেভেল 3-র বেতন 21,700 থেকে 69,100 টাকা পর্যন্ত বেতন। এবং যে বিভাগে নিয়োগ করা হবে, যেমন বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি, এআর অর্থাৎ আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবি, এই সমস্ত বিভাগে তোমাদের অ্যাজ এ কনস্টেবল জেনারেল ডিউটি পদে নিয়োগ করা হবে। আবারও জানাচ্ছি, যেখানে মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো, প্রত্যেকে তোমরা পরীক্ষায় বসতে পারো। কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, কত নম্বরের পরীক্ষা হবে, অবশ্যই তোমাদের আমি জানাবো। এরপরে আমরা দেখে নিচ্ছি সিলেকশন প্রসেস কয়টি ধাপের মাধ্যমে করানো হবে। এবং জানিয়ে রাখি, এখানে শুধুমাত্র একটি মাত্রই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, যেখানে সিবিটি এক্সাম অনলাইন এক্সাম। এই পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হবে প্রথমেই। এই পরীক্ষা যারা পাস করবে তারা ফিজিক্যালে ডাক পাবে এবং ফিজিক্যালের পরে মেডিকেল এবং তারপরে ডিভি। এই কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে। এই রাজ্যের বিভিন্ন সিটিতে তোমরা পরীক্ষা সেন্টার পাবে। এবং আবেদন করার জন্য হাইট ওয়েট কী বলা আছে অবশ্যই তোমাদের জানাবো, পাশাপাশি মাঠের ক্ষেত্রে কী থাকবে সেটা অবশ্যই আমি তোমাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। এই একটি মাত্র পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর অন্য কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন থাকবে না। এই পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিটের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। তো আশা করি বুঝতে পারছ, অনলাইনের মাধ্যমে পরীক্ষা দিতে হবে, বাংলা ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। যে পরীক্ষাটা দিতে হচ্ছে, যেখানে 80টি প্রশ্নের পরীক্ষা তোমাদের থাকবে, 80টি প্রশ্নের পরীক্ষা তোমাদের থাকছে, 80টি প্রশ্ন থাকবে, যেখানে নাম্বার থাকবে 160, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে এবং নেগেটিভ মার্কিং থাকবে 0.5, অর্থাৎ 2টি ভুল করলে 1টি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, পরীক্ষার সময় পাবে 60 মিনিট। এই পরীক্ষা যারা অ্যাপ্লাই করবে প্রত্যেকেরই দিতে হচ্ছে প্রথমেই। এই পরীক্ষার মাধ্যমে ফাইনাল মেরিটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, আর কোনো পরীক্ষা তোমাদের দিতে হবে না। তো বুঝতেই পারছো, খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার বিষয়বস্তুগুলো অবশ্যই আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে। বারবার রিকোয়েস্ট করছি, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও। 160-এর মধ্যে পরীক্ষা, যে বিষয়বস্তুগুলো তোমাদের পরীক্ষায় থাকবে, রিজনিং 20টি প্রশ্ন, 40 নম্বর, জিকে 20টি, ম্যাথ 20টি এবং ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি তোমাদের এখানে চুজ করতে হবে। যেখানে 20টি প্রশ্ন 40 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান 2 করে থাকবে, এই পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে। এবং ম্যাথের ক্ষেত্রে শুধুমাত্র পাটিগণিত, A2 মাধ্যমিক লেভেলের যে অঙ্কগুলো আছে ফলো করতে, এবং জিকেতে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে অবশ্যই তোমাদের A2Z ফলো করতে হবে। যেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় A2Z তোমাদের ফলো করতে হবে। এই পরীক্ষা যে যত ভালো দিতে পারবে
তারই হাতে কিন্তু তত বেশি সুযোগ থাকবে। তো বুঝতেই পারছো যারা প্রিপারেশন নিচ্ছ তোমাদের হাতে কিন্তু একটা সুযোগ, এই মাস থেকেই তোমরা অনলাইন অ্যাপ্লাই করতে পাচ্ছ। এবং এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের হাইট ওয়েট কী বলা আছে এবং রান কত থাকবে অবশ্যই আমরা দেখে নিচ্ছি এই মুহূর্তে। পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং পিএসটি অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এই দুটি টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। যারা পরীক্ষায় পাশ করবে তারাই এখানে ডাক পাবে। যেখানে রান থাকবে 5 কিমি, 24 মিনিট সময় পাবে। ছেলেদের ক্ষেত্রে 5 কিমি রান 24 মিনিটে কমপ্লিট করতে হচ্ছে এবং মেয়েদের ক্ষেত্রে থাকছে 1600 মিটার রান, 8.5 মিনিট তারা সময় পাচ্ছে মেয়েদের ক্ষেত্রে। এই রানটা তোমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হবে, এখানে প্রথম বা দ্বিতীয় হওয়ার কোনো প্রয়োজন নেই, এই সময়ের মধ্যে তোমাদের রানটা কমপ্লিট করতে হবে। এরপরে থাকছে হাইট, মেলদের হাইট থাকতে হচ্ছে 170 সেন্টিমিটার এবং ফিমেলদের হাইট থাকতে হচ্ছে 157 সেন্টিমিটার মিনিমাম। এই মিনিমাম হাইট তোমাদের থাকতেই হবে পরবর্তী ধাপে কোয়ালিফাই করার জন্য। তো আশা করি বুঝতে পারছো। যারা এসটি প্রার্থী মেলদের ক্ষেত্রে হাইট থাকতে হচ্ছে 162.5 সেন্টিমিটার মিনিমাম, এসটি ফিমেলদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। 2022 এবং 2023-এর যে নিয়োগ সেটা কয়েক মাস আগেই পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে, আশা করি তোমরা প্রত্যেকেই কম বেশি জানো। সেই পরীক্ষার যে কাট অফ ছিল অবশ্যই আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ দেখে নিচ্ছি। এখানে বিভিন্ন পদে বিভিন্ন কাট আপের উপর এখানে সিলেক্টেড করা হয়, যেমন সিআরপিএফ, বিএসএফ বা সিআইএসএফ, প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কাট আপ এবং জেনারেল ডিস্ট্রিক্ট এবং বর্ডার ডিস্ট্রিক্ট এটার উপরও কিন্তু কাট আপটা ডিফারেন্ট হয়, আশা করি বুঝতে পারছো। অল ওভার যে কাট আপ সেটা আমি তোমাদের জানাচ্ছি। এই রাজ্যের ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 91, ইডাব্লিউএসের ক্ষেত্রে 72, ওবিসির ক্ষেত্রে 83, এসটির ক্ষেত্রে 79 এবং এসটির ক্ষেত্রে 92, এবং মেলদের ক্ষেত্রে ইউআরের ক্ষেত্রে 97, ইডাব্লিউএসের 81, ওবিসির 86, এসসির 42 এবং এসটির 95। এটা ছিল প্রিভিয়াস ইয়ারের কাট অফ, ফাইনাল কাট অফ তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। এবং অলরেডি পরীক্ষার তারিখ ঘোষণা করে দিয়েছে। যারা তোমরা ইচ্ছুক প্রার্থী, যারা প্রিপারেশন নিচ্ছ, তো এখন থেকে আরও ভালো প্রিপারেশন নাও, কেননা এই মাসের নভেম্বরের 24 তারিখ থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা পরীক্ষার ফুল সিলেবাস জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই পরীক্ষার পুরো সিলেবাস নিয়ে ভিডিও করার চেষ্টা করব, যাতে তোমরা আরও ভালো প্রিপারেশন করে আরও ভালো পরীক্ষা দিতে পারো। যারা তোমরা চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।